মাত্র 10 গ্রাম ওজনের এই পাখি পাড়ি দিতে পারে গোটা সমুদ্র, যে পথের দূরত্ব অন্তত 5000 কিলোমিটার। এমনকি এই দীর্ঘ পথ ওরা উঠতে পারে কোনো খাবার মুখে না দিয়েই। মাত্র 10 গ্রামেরও কম ওজনের এই ছোট পাখিগুলো খুবই দুর্বল, কিন্তু তারা একটি সম্পূর্ণ সমুদ্র অতিক্রম করে, আবার ফিরেও আসতে পারে। এরা বেঁচে থাকে 10 বছরেরও বেশি। গ্রে ক্যাটবার্ড নামের মাঝারি আকারের এই পাখিটি পাওয়া যায় পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিডওয়েস্টের জুড়ে। মার্চ থেকে এপ্রিলের শেষ দিকে এই পাখি উড়ে যায় মেক্সিকো, মধ্য আমেরিকা কিংবা দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্যানাডা পর্যন্ত। আগস্টের শেষের দিকে আবার ফিরতে শুরু করে দক্ষিণে। এদের বেশিরভাগ পাখির বৈশিষ্ট্য হয় পরিযায়ী। বছর জুড়ে যাদের দেখা মেলে আটলান্টিক সমুদ্র তীরে, দক্ষিণ ম্যাসাচুসেটস থেকে উত্তর ফ্লোরিডা এবং উপসাগরীয় অঞ্চলের রাজ্যগুলিতে। গ্রে ক্যাটবার্ড আমাদের ঐতিহ্য, এটি সমগ্র বিশ্বের সম্পদ। আমরা এখানে ওদের যতটুকু যত্ন নিচ্ছি, আশা করি তা অন্যদেরও অনুপ্রাণিত করবে। ক্যাটবার্ডরা সাধারণত সর্বভুক হয়ে থাকে, তবে তারা ফল খেতে পছন্দ করে সবচেয়ে বেশি। প্রায়শই এদেরকে ব্ল্যাকবেরি, চেরি, আঙ্গুর এবং স্ট্রবেরির মতো বাণিজ্যিক ফলের বাগানে ভিড় করতে দেখা যায়। তবে এই গবেষকরা সে বিষয়ের বদলে গুরুত্ব দিচ্ছেন এসব পাখির এক দেশ থেকে অন্য দেশে পরিভ্রমণের বিষয়টি। আমরা পাখিটির সাথে রেডিও টেলিমেট্রি অ্যান্টিনার সংযোজন করেছি, যা আমাদের পাখিগুলোর গতিবিধি সম্পর্কে তথ্য সরবরাহ করবে। বসন্ত আসার পর তারা দল বেঁধে পৌঁছে যায় প্রজনন স্থলে। পৌঁছানোর পরপরই জোড়াবদ্ধ হয়ে যায় এই পাখি। মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত চলে সঙ্গম। নারী পাখিগুলি তখন ডালপালা, ছাল এবং কাদার মতো উপকরণ ব্যবহার করে তৈরি করে বাসা। সেখানেই তারা ডিম পাড়ে এবং জন্ম দেয় নতুন ক্যাটবার্ড শিশুর।